নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আপনারা কি লটারি কাটতে কাটতে প্রচুর অর্থ নষ্ট করে ফেলেছেন? তাই প্রতিদিনের এই প্রোগ্রামটি আপনাদের জন্য আমি দিই। আগামীকাল 8ই ডিসেম্বর 2023 শুক্রবার দুটি রাশির অর্থপ্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হয়েছে। কোন এই সৌভাগ্যশালী দুটি রাশি, এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই আপনারা শুনবেন। দেখুন, অর্থপ্রাপ্তির মুখ্য কারক গ্রহকে সেটি হচ্ছে রাহু গ্রহ। কিন্তু আপনারা অনেকেই ভাবেন যে কৌশিকদা বলছে হয়তো অর্থপ্রাপ্তি হতে পারে আগামীকাল। দেখুন, হতে পারে আর হবেই, এই দুটার মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য রয়েছে। আগে দেখা দরকার যে রাশির নাম মিলিয়ে শুধুমাত্র লটারির টিকিট কেটে অর্থটা নষ্ট না করে আগে জানা দরকার যে ব্যক্তিগত জন্মছকে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কিনা, আর যদি থাকে সেটা কোন বছর রয়েছে, কোন মাসে রয়েছে। কারণ প্রতিদিন কোনো না কোনো রাশির অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়, সেখানে আপনার রাশির নাম হয়তো থাকতেও পারে। এই দুটি রাশির মধ্যে আপনাদের রাশির নাম থাকতে পারে। এই দুটি রাশি তো লাখো লাখো কোটি কোটি মানুষ রয়েছে, প্রত্যেকেরই কি অর্থপ্রাপ্তির যোগ রয়েছে? কখনোই না। কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে এই অর্থপ্রাপ্তি ঘটবে, আবার কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে কিন্তু অর্থপ্রাপ্তি ঘটবে না। ভাগ্য কখন কার কিভাবে বদলে যায় কেউ বলতে পারে না। কারণ একটা কথা আছে, আজ যে রাজা কাল সে ফকির, আর আজ যে ফকির কাল সে রাজা। অর্থাৎ মানুষের সময় পরিবর্তনশীল, জগতের নিয়মটাই হচ্ছে পরিবর্তন। আপনার যে সময় খারাপ যাচ্ছে তো খারাপ যাচ্ছে এটা ভাববেন না, জানবেন তার মানে আপনার সময় কিন্তু ভালো আসতে চলেছে। কিন্তু আপনার কিছু নিজস্ব ব্যক্তিগত বুদ্ধি থাকা দরকার আপনার যারা দেখছেন। কারণ অর্থপ্রাপ্তি মানেই যে শুধুমাত্র লটারি এটা না, যে কোনো দিক থেকে কিন্তু অর্থপ্রাপ্তি হতে পারে। আর যাদের নিতান্তই লটারি একটা নেশার মতন হয়ে গেছে, তাদের জন্য আমি প্রতিদিনের টার্গেট নাম্বার রাশিভিত্তিক শুভ সময়টা কিন্তু আমি জানাই। কারণ আমার এই প্রচেষ্টা আপনাদের যেন অর্থ নষ্ট যেন না হয়, কারণ প্রতিদিনের এই ভিডিওটি আপনাদেরকে খুব সাহায্য করবে। এই জন্যই যাতে আপনাদের এই অর্থপ্রাপ্তিতে নিশ্চিত রূপে হয়। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু আকস্মিক প্রাপ্তির মুখ্য কারক গ্রহ। তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, নিশ্চিত রূপে অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। দেখুন, রাহু যদি আপনাদের জন্মছকে শুভ অবস্থাতে থাকে তাহলে কিন্তু অর্থপ্রাপ্তি ঘটবে, আর রাহু যদি আপনাদের অশুভ থাকে তাহলে কিন্তু অর্থপ্রাপ্তি ঘটবে না। এবং সর্বোপরি ভাগ্য, কারণ এটা তো আমাদের এই যে অর্থপ্রাপ্তি এটা সম্পূর্ণ তো ভাগ্যের উপর ডিপেন্ড। যদি আপনাদের জন্মকুণ্ডলিতে বড় কোনো দোষ না থাকে, আমি যে কথাগুলো বললাম হয়তো আপনাদের সাথে সেম টু সেম মিলে কিন্তু যেতেও পারে। মিলবে এ কথাটা আমি বলছি না, প্রত্যেকের সাথে এটা সম্ভব নয়। কারণ এখান থেকে আপনাদের জন্ম কুণ্ডলী অথবা হস্তরেখা আমি দেখতে পাচ্ছি না, এটা একটা সার্বিক বিচার। তবে হ্যাঁ, এই কথাটা আপনাদের কাছে আমি একটি কথা বলতে পারি, হয়তো আপনাদের সাথে কিছু সংখ্যক মানুষের সাথে হয়তো কম হোক বেশি হোক, অনেকেই বলছেন যে কৌশিকদা আপনার ফর্মুলা আমি ধরে প্রচুর উপকৃত হয়েছি। এবং প্রতিকার রাহু রক্ষা কবচ, পার্চা ট্রি ফরমেশন, যেটা আধুনিক থেকে আধুনিকত আপনার বার চার্ট রিফরমেশন,
যার মাধ্যমে ধীরে 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 অর্থ প্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বড় কিন্তু করে এবং বড় ধরনের অর্থ প্রাপ্তি কিন্তু ঘটায়। আর কৌশিক রায়ের কাছে ওই হবে হচ্ছে বলে কোনো কথা নেই, যে কাজগুলো করি খুব দায়িত্বের সাথে করি, খুব চ্যালেঞ্জের সাথে করি। যদি না আপনাদের জন্মকুণ্ডলিতে বড় কোনো দোষ না থাকে তাহলে হয়তো আপনার আগামীকাল বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটতেই কিন্তু পারে। অনেকেই ভাবছেন যে আমার জন্মকুণ্ডলিতে কি যোগ আছে, কিন্তু আগে দেখে নিন না, আগে দেখে নিন যে আপনার জন্মকুণ্ডলিতে যোগ রয়েছে কিনা। প্রতিদিন কোনো না কোনো রাশির অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়, সেখানে সেম রাশির নাম থাকে এবং পাশাপাশি আপনার কারো কারো ক্ষেত্রে মিলে যাচ্ছে, কেউ কেউ লাখপতি কেউ কেউ কোটিপতি হয়ে যাচ্ছেন এই আমার ভিডিও। পাশাপাশি রাহু রক্ষা কবচ, মানে রাহু রক্ষা কবচ মিরাকেল কাজ, বার্থ চার্ট রিফরমেশন, আমার যে ফর্মুলা, অনেকেই উপকৃত। তো আমি বারবার বলছি, সময় থাকতে কাজ করুন, অযথা অর্থ অপচয় আপনারা করবেন না। ওই জন্য আমি বারবার বলি, ভাগ্য কি বদলাতে চান আপনারা, কি ভাগ্য বদলাতে চান? অবশ্যই তাহলে ভিডিওটি ভালো করে শুনুন, এবং যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। দেখুন, সমস্যা আছে, সমাধানের পথও রয়েছে। আগামীকালে স্পেশাল দুটি রাশি, বারোটি রাশির মধ্যে নাম্বার ওয়ান যে রাশির আমি কথা বলবো আগামীকালের জন্য, সেই রাশির নাম আপনার মেষ রাশি। মেষ রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 2 এবং 8। আপনাদের শুভ সময় সকাল 10:34 থেকে 12:16 পর্যন্ত টাইমটা শুভ। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম কুম্ভ রাশি। কুম্ভ রাশির আগামীকালের টার্গেট নাম্বার 8 এবং 6, শুভ সময় সকাল 10:00 থেকে 11:04 পর্যন্ত। অবশ্যই আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। নমস্কার, ধন্যবাদ।